মকর সংক্রান্তি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাইকে। প্রতি বছরের মতন এবছরও আমরা আবার বেরিয়ে পড়েছি জয়দেব মেলার উদ্দেশ্যে। তবে প্রতি বছরের তুলনায় ঠান্ডাটা এবছর অনেকটাই বেশি। এখন ঘড়িতে বাজছে 9টা আর আমরা মলানদিঘি হয়ে জয়দেব যাওয়ার রাস্তা নিয়ে নিচ্ছি। জয়দেব যাওয়ার মূলত দুটি রাস্তা আছে, এক মলানদিঘি হয়ে জয়দেব রোড অথবা বীরভূম বা ইলামবাজার হয়ে। সকাল সকাল বেরোনোর আগে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়, তাই ফার্স্টে এই মেলা ঢোকার আগে শিবপুরে টিফিনটা সেরে নিলাম। এখানে গরম গরম পরোটা আর মানে লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি এখানে টিফিন করে তারপরে আবার আমরা মেলার দিকে রওনা দেব। দুর্গাপুর হয়ে জয়দেব যেতে হলে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু খুবই ভালো। স্টেশন থেকে জয়দেব যাওয়ার বাস 5 মিনিট অন্তর অন্তরই ছাড়তে থাকে, তাই মেলা পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না। আমরা জয়দেব পৌঁছে গেছি, এখান থেকেই শুরু হয় জয়দেবের ঘাট। মেলা কিন্তু হয় নদীর ওই পারে, তবে মেলা চলাকালীন গাড়ি নিয়ে কিন্তু ওই পারে যাওয়া যায় না, তাই গাড়ি এইদিকেই রেখে দিতে হবে আর তারপরে হেঁটে হেঁটে ওই পারে যেতে হবে। গাড়ি রেখে দিয়েছি, এখন এরপরে এই জনসমুদ্রের সাথে আস্তে আস্তে হেঁটে ওই পারে পৌঁছাতে হবে। কিন্তু সেটা একটুও বিরক্তিকর নয়, কারণ রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের মূর্তি দেখতে দেখতে অনায়াসে পৌঁছে যাওয়া যায় ওই পারে। প্রচণ্ড লেভেলের ভিড় হয়েছে আজকে, মানে ভাবতে পারিনি এত ঠান্ডা তো এত মানুষ চলে আসবে। এই জয়দেব মেলার উদ্দেশ্য আমরা কম বেশি মোটামুটি সবাই জানি। কবি জয়দেবের উদ্দেশ্যে এই মেলা কথিত আছে। কবি জয়দেব প্রতি বছর পৌষ মাসের শেষে গঙ্গা স্নানে যেতেন। একবার কোনো কারণে তা সম্ভব না হওয়ার জন্য সংক্রান্তির আগের দিন রাত্রে চোখে জল নিয়ে শয্যা গ্রহণ করেন তিনি। সেই রাত্রে মকর বাহিনী গঙ্গা এসে বলেন, আমি আসব অজয় নদীর স্রোত বয়ে কদমখণ্ডের ঘাটে। গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকের বীরভূম জেলার এই কেঁদুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। জয়দেব ছিলেন লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। তার জীবনের মূল মন্ত্রই ছিল কৃষ্ণপ্রেম। আর জয়দেব গোস্বামী ছিলেন একজন গীতিকার ও গায়ক, তার স্ত্রী পদ্মাবতী ছিলেন নৃত্যশিল্পে পারদর্শী। প্রতি বছরের মতন ঘাটও হয়েছে এই একই জায়গাতে, তবে এবছরের ভিড়টা যেন আগের বছরের থেকেও কয়েক গুণ বেশি। তো এখানে সবাই মকর স্নান করে, তারপর গিয়ে আখড়াতে ওঠে, আর তার সাথে মেলা ঘোরা তো আছেই। সেই পৌষ সংক্রান্তির দিন ভোরের অন্ধকারে কবি জয়দেব মকর বাহিনী মা গঙ্গার সাক্ষাৎ পেয়েছিলেন বলে কথিত আছে। মা গঙ্গার দর্শনধন্য উপলব্ধি করে কবি জয়দেব অপার আনন্দে আপ্লুত হয়ে ওঠেন এবং অনেক সাধু সন্ন্যাসীকে আমন্ত্রণ জানিয়ে এক মহোৎসবের আয়োজন করেন। তখন থেকেই এই দিনটির স্মরণে প্রত্যেক বছর বহু বৈষ্ণবের সমাগম ঘটে এখানে, আর এখানেই বাউল মেলা বা জয়দেব মেলা অনুষ্ঠিত হয়। এরপর এক মকর সংক্রান্তিতেই প্রসিদ্ধ কবি জয়দেবের তীরধান ঘটে।
বেশ, আপনাকে কিছু দান দক্ষিণা ভোজন দিয়ে আমি আমার একাদশীর ব্রতটাকে রাখব। দুর্বাসা মুনি বলে বললেন, উত্তম প্রস্তাব বৎস, কিন্তু বৎস আমার যে এখন স্নান আঙ্গিক কোনো কর্ম হয় না, করতে পারবো না। বেশ মুনি বল, আপনি তাই করুন। এই বলে বাবা ঋষি দুর্বা এই রাস্তাটাই সোজা চলে গেছে কেদুনি গ্রামের দিকে, আর তার দুপাশেই বসেছে আখড়া ও মেলা। আখড়ার সংখ্যা গুনে শেষ করা যাবে না, এতই আছে। আর তাই যদি কেউ থাকতে চায় এখানে, আখড়াতে থাকার কোনো অসুবিধা নেই, আর খাওয়া দাওয়া তার সাথে তো আছে। এই রাস্তা ধরে সোজা গেলে জয়দেব মন্দিরের দর্শন পাওয়া যাবে, এবং তার সাথে পুলিশ প্রশাসনের বিভিন্ন ব্যবস্থাও আছে এর চারিপাশে। তো মেলাতে এসে যারা হারিয়ে যাচ্ছ বা অন্য কোনো রকম অসুবিধা হবে, তারা এখানে এসে যোগাযোগ করতে পারো, সমস্ত রকম ব্যবস্থা এখানে কিন্তু করা আছে। আর এখান থেকে শুরু হচ্ছে মেলা। মেলা অনেক বড় বসেছে, তাই অনেক টাইম লাগবে পুরোটা ঘুরতে। তোমরা যদি পুরোটা ঘুরতে চাও, অবশ্যই হাতে সারাটা দিন টাইম নিয়ে আসতে হবে, কিন্তু নাহলে এই মেলা ঘুরে শেষ করা যাবে না। আর এখান থেকে শুরু হয় রাইড। রাইডের পরিমাণ এতটাই বেশি যে এক একটা রাইড দুটো থেকে তিনটে পর্যন্ত বসেছে, মানে প্রচুর পরিমাণে রাইড বসেছে। তোমরা এসে রাইডও উপভোগ করতে পারো।
আর মেলার পাশেও বেশ কিছু আখড়া বসেছে, মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা বরাবর পুরোটাই আখড়া বসেছে। তাই জয়দেব মেলায় আখড়ার কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে আখড়া এবং তার সাথে খাওয়া দাওয়া থাকা তো আছে। তো মেলা ঘুরলাম, প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে, সব সময় ভিড় দেখতেই পাচ্ছ ঢোকের থেকে। এইবারে আগের বছর থেকে আমরা একটু লেটে এসেছি তাই ভিড়টা বেশি পেয়েছি। এখন এরপরে ফিরতি পথ নিয়েছি, সকালবেলায় যে পরিমাণে ঠান্ডাটা লাগছিল এখন ঠিক তার অপোজিট ততটাই গরম লাগছে। বাপরে ধুলো, এখনো মানুষের স্রোতটা দেখো খালি একবার দাঁড়াও। এরপরে বাড়ি ফেরার পালা, তাই বাইক নিয়ে নিয়েছি। তবে এখানে একটা কথা বলতে চাই, বাইকের ক্ষেত্রে এরা 50 টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে, যেটা আমার মনে হলো অনেকটাই বেশি। তো যাই হোক, বাদবাকি সবই ভালো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।